নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি টিম ও বুয়েট। এই প্রতিযোগিতায় 92টি বিশ্ববিদ্যালয়ে 168টি টিম অংশগ্রহণ করে। গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ডক্টর মহন্ত গোলাম সামদানি ফকিরের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন। Which really create an opportunity. In future, we don't have to raise the house, we don't have to raise the goal. The platform that you are at.